আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, হাসিবা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে শুরু করছি আমি মোহাম্মদ শামীম। এই বাড়িটা করা হয়েছে কুমিল্লার চান্দিনা থানা মাইসকার ইউনিয়নে জিরুয়াইস নয়া বাড়িতে আব্দুল কাইম ভাইয়ের বাড়ি। এই কাজটা করছি আমরা 2015 সালে। তো এই বাড়িটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো পুরোপুরি ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে ড্রয়িং খরচ বিস্তারিত ইনশাল্লাহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই বাড়ির ভিতরে কত সুন্দর করে কাজটি করা হয়েছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখেন এই বাড়িতে জানালা ডিজাইনগুলো অসাধারণ। তো এই বাড়িতে কী কী করা হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো এই বাড়িতে কত টাকা খরচ ইনশাল্লাহ আমি বলে দেবো। তো আপনাদের অনেকে ভালোবাসা আমি পেয়ে ইনশাল্লাহ আমি মুগ্ধ, কেননা আপনারা সবাই বিশ্বাস করছেন ইতিমধ্যে যে আমাদের সত্য কথাটি। আমরা প্রত্যেকটি বাড়িতে সঠিক খরচটা বলে দিয়ে থাকি। অনেক সময় সুন্দর একটি বাড়ি হলে আমরা থাম্বনেলে কমটাকে লিখি, সব সময় না, যদি অতিরিক্ত সৌন্দর্য ডিজাইনের বাড়ি হয় তাহলে আমরা থাম্বনেলে কম টাকা লিখি, এই জন্য যেহেতু আপনারা ভিডিওটা দেখেন। এই বাড়ির থেকেও সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি যদি আপনারা নিয়মিত দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি চালু করবেন, ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারবেন। তো এই বাড়িটা তো কমপ্লিট কত টাকা খরচ গেছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো এই বাড়িটা হচ্ছে প্রবাসী আব্দুল কাইম ভাইয়ের বাড়ি। তো আমরা এই কাজটা করছি, অনেক সুন্দর একটি বাড়ি আমরা নিজে করছি দিকের জন্য না। তো ইনশাল্লাহ এখন আপনারা ভিতরে ঢুকলে দেখতে পারবেন তো কীভাবে সুন্দর করে কাজটি করা হয়েছে। তো এটা হচ্ছে জিপিএর সাদা গ্রিল দিয়ে কেসিকেটটি করা হয়েছে। তো এখন আপনাদেরকে আমরা ড্রয়িংটা দেখাবো, অবশ্যই ড্রয়িংটা এই বাড়ির সেম ড্রয়িংটা আপনারা দেখাবো, আপনারা ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা মাপ অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে 37 ফিট, প্রস্থ হয়েছে 35 ফিট। তো টোটাল বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে 1260 স্কোয়ার গ্রাউন্ড ফ্লোরে, ছাদের স্কোরে যায় আরও 50-60 ফিট 100 ফিট বাড়তে পারে যদি কার্নিস আপনি বড় দেন। এরপর হয়েছে আপনার প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকতে আপনার 7 ফিট বাই 4 ইঞ্চি, 16 ফিট বাই 4 ইঞ্চি। তো একটি ডাইনিং দেওয়া আছে 11 ফিট 4 ইঞ্চি, 12 ফিট, বিশাল বড়। এরপর 4টা বেডরুম দেওয়া আছে, সামনের 2টা বেডরুম আছে 13 ফিট বাই 13 ফিট, পেছন সাইডের 2টা বেডরুম আছে 11 ফিট বাই 13 ফিট। তো অবশ্যই আপনাদের যদি সেম ডিজাইনে করতে চান ইনশাল্লাহ করতে পারবেন, খালি এবারেতে একটু দরজাগুলো চেঞ্জ করা হয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখলে দেখতে পারবেন। এরপরে দেওয়া আছে আপনার একটি কিচেন 7 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট। এরপরে 2টি টয়লেট দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট, 2টি টয়লেট। তো আপনাদের যদি বেলকনি দেওয়া আছে 2টা, তো অবশ্যই যদি আপনারা সেম ডিজাইনে করতে চান ইনশাল্লাহ করতে পারবেন, কেননা আমরা প্রত্যেকটি বাড়ির সাথে ড্রয়িং খরচ বিস্তারিত ইনশাল্লাহ সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন কীভাবে সুন্দর করে ফ্লোরের টাইলসগুলো করা হয়েছে, বাড়ির রঙের ম্যাচিংটা ফিনিশিংটা ইনশাল্লাহ দেখবেন কীভাবে সুন্দর করে কাজটি করা হয়েছে। তো আপনাদেরকে আমি সবসময় বলে থাকি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কীভাবে বাড়িটি সুন্দর করা হয়েছে, ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ দেখতে পারবেন, আপনার বাড়িটাও এর চেয়ে অনেক সুন্দর করে করতে পারবেন, আমাদেরকে দিয়ে কাজ করাইতে হবে না। আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি একটি ভালো মানের কাজ বুঝতে পারবেন, ভালো মন্দ ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এবারে সিঁড়িতে আমরা টাইলস করে দেই নাই, সিঁড়িতে প্লাস্টার করে কালো রং দিয়ে দিছি, আর ফ্লোরের বাথরুমে কিচেনে কমপ্লিট টাইলস করা হয়েছে ইনশাল্লাহ, ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন কীভাবে বাড়ির সিলিংয়ে আমরা ডিজাইন করে দিছি। তো বিশেষ করে এই সিলিংটা এখন করি না, আগে করছি, তো অনেক বাড়িটা পুরনো হয়ে গেছে, প্রায় 6 বছর হয়ে গেছে, 5-6 বছর হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার আসব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন।
আসসালামু আলাইকুম বিওয়াস, আশা করি সবাই আপনারা ভিডিওটি না টেনে দেখছেন। তো এই বাড়িতে বর্তমানে কত টাকা খরচ হয়েছে ইতিমধ্যে আপনারা ইনশাল্লাহ জেনে যাবেন। তো কাজটি কীভাবে সুন্দর করে করা হয়েছে সেই বিষয়টি আপনারা প্রত্যেকটা ভিডিওটি না টেনে দেখবেন, কেননা আমরা আপনাদেরকে কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে কিছু না শিখতে পারেন তাহলেই আমাদের সব সম্পূর্ণ বিতা যাবে, কেননা আপনাদেরতে অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন প্রবাসে থেকে, বাড়ি এসে অনেকেরই পছন্দ হয় না। এই জন্যই আমার মাথায় একটা কাজ করলো যে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব। অনেক ভাই প্রবাসী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাড়িতে এসে বাড়ি পছন্দ হয় না, স্বপ্ন থাকে এক, বাড়িতে এসে দেখে আরেক। তো এটা দেখেন ডাইনিং স্পেসে যেতে রান্নাঘর থেকে একটা খাবার পরিবেশন করা যায়, এই জন্য এরকম দরজা দেওয়া হয়েছে। এই বাড়িটা আব্দুল কাইম ভাইয়ের বাড়ি, পর্দাশীল বাড়ি। তো বাড়িটার সামনের সাইড অনেক সৌন্দর্য আমি দেখাইতে পারলাম না। তো কীভাবে বাড়িটা সুন্দর করে করা হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখছেন। তো এই বাড়িতে কমপ্লিট ওনাদের খরচ হয়েছে 18 লক্ষ টাকা। তো আপনারা চাইলে ইনশাল্লাহ সেম ডিজাইনে বাড়ি করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে আর কি নতুন টপিকের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।